এই গ্রহের এখন অবধি জনপ্রিয় খেলাটির নাম হচ্ছে ফুটবল। ছেলে বুড়ো কে বোঝে না এই ফুটবল খেলা। ফুটবল মাঠের নিয়ম কানুনের প্রয়োগ বোঝাতে ব্যবহার হয় দুই রঙের কার্ডের, হলুদ এবং লাল। কিন্তু এই প্রথম ফুটবল বিশ্ব দেখল এক অন্য রঙের কার্ডের ব্যবহার। এই কার্ডের ব্যবহার প্রথম করা হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে। ফুটবল মাঠে রেফারিদের সাধারণত দুই ধরনের কার্ড ব্যবহার করতে দেখা যায়। খেলার মাঝে সচরাচর হলুদ ও লাল কার্ড দেখিয়ে থাকেন ম্যাচ রেফারিরা। লাল ও হলুদ কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। এই দুই কার্ড রেফারিরা দেখাচ্ছেন সেই 1970 সাল থেকে। এবার সমর্থকদের থেকে শুরু করে গোটা বিশ্ব নতুন একটি কার্ডের সঙ্গে পরিচিত হলো, যার প্রথম ব্যবহার হয়ে গেল পর্তুগালের মাটিতে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি। পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে। ম্যাচ চলাকালীন একজন ফুটবলার হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য দুই দলের মেডিকেল স্টাফ মাঠের মধ্যে দৌড়ে আসেন। ঠিক তখনই রেফারি দেখালেন সাদা কার্ড। লিসবনের স্টেডিয়ামে থাকা সমর্থকরা রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত হয়ে যান। মূলত ফুটবলের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু নতুন নিয়ম করেছে ফিফা। খেলার মূল্যবোধকে বাড়াতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। বেনফিকা ও লিসবন খেলতে নামলেও তারা যে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল তার প্রশংসা করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্যই এই সাদা কার্ড দেখানো হয়েছিল। এখন এ পর্যন্তই আসছে স্পোর্টস মেইলের অন্যান্য খেলার খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খেলাধুলার সব খবর সব সময় পেতে ফলো করুন sportsmail24.com এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।